আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন যাবৎ হয়েছে, সেটা হলো যে ব্লগ যেখান থেকে শুরু করি সেটা আসলে ভিডিও করা হচ্ছে না। দ্যাট মিন্স ট্রেনে থাকা অবস্থায় ভিডিও করা হচ্ছে না, মানে একেবারে জায়গায় যেয়ে তারপরে আসলে ব্লগটা শুরু করি। কিন্তু আজকে আসলে যাচ্ছে হলো ফ্রেঞ্চ বর্ডারের কাছাকাছি, মানে ফ্রান্সের বর্ডারের কাছাকাছি। তো আমি যেখানে যাবো সেটার জায়গাটার নাম হলো কার্লসরুহে। তো ওইখান থেকে আবার সুইজারল্যান্ড এবং ফ্রান্স এবং জার্মানির তিনটা কান্ট্রির একটা বর্ডার আছে, যে জায়গাটার নাম হইল ওয়াইল আম রাইন। তো ওই জায়গাটা যাইতে অলমোস্ট 7 ঘন্টা লাগবে। আমি শুরু করছি 5:07 ট্রেন। তো আমি জানি না আসলে কতটুকু যেতে পারবো, কতটুকু ঘুরতে পারবো। কারণ হলো আমি যাচ্ছি হলো 7 ঘন্টায়, আমি ঘুরবো হলো 2-3 ঘন্টা, তারপর আবার আসতে হবে আমাকে 7 ঘন্টা। সো আমাকে কোন একটা জায়গা মিস দিতে হবে, অথবা কার্লসরুহের জায়গায় মিস দিতে হবে, অথবা আমাকে ওই সুইজারল্যান্ড এবং জার্মানি এবং ফ্রান্সের বর্ডারটা মিস দিতে হবে। তো আমি এখন যাচ্ছি, শুরু করলাম ব্লগটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো জার্মানিতে একটা নতুন অফার চলতেছে, সেটা হলো 9 ইউরো দিয়ে জার্মানির যে কোনো জায়গায় যাওয়া যাবে ফুল মাস, মানে একেবারে 900 টাকায় ফুল জার্মানি ঘোরা যাবে। ইচ্ছা করলে কেউ একেবারে প্রথম থেকে মাসের একেবারে লাস্ট দিন পর্যন্ত ঘুরতে পারে, বাস ট্রেন সব কিছু এটার সাথে। সো ওই সুবিধাটা নেওয়ার জন্য আসলে আমি যাচ্ছি আর কি। তো আমি জানি না আসলে কতটুকু যেতে পারবো। এর মাঝখানে আমি যতটুকু সময় যেতে যাচ্ছি এর মাঝখানে আপনারা সাবস্ক্রাইব বাটনটাকে একটা ক্লিক করে দেন, এবং আপনার যদি ভালো লাগে আমার কন্টেন্টগুলো, আমার ট্রাভেল কন্টেন্টগুলো, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা যাক কোথায় যাই। আমার মোটামুটি 4 থেকে 5 পর্যন্ত ট্রেন চেঞ্জ করতে হবে। সো আমি 1 ঘন্টা এখন যাবো, 1 ঘন্টা যেয়ে একটা ট্রেন চেঞ্জ করবো, তারপর আরেকটা ট্রেন করবো। আমি আবার ওই ট্রেনটা ধরার সময় আপনাদের সাথে আরও কথা বলবো। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম আর কি, আজকে আসলে একটা নতুন ব্লগের জন্য একটা জায়গা যাচ্ছি। আসলে আজকে আমি চলে আসছি জার্মানি, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের যে বর্ডার, তিনটা কান্ট্রি যে একসাথে মিলিত হয়েছে সেই জায়গাটা চলে আসছি। এবং জার্মানির যে নেইবারিং সিটিটা, সেই সিটিটার নাম হলো ওয়াইল আম রাইন। এবং এই রাইন নদীটা মোটামুটি 3টা দেশকে কানেক্ট করছে। তো আমি আসলে আজকে এখানে আসছি, আমার আসতে আসতে অলমোস্ট 7-8 ঘন্টা লেগে গেছে। এমনিতেই 7 ঘন্টা লাগার কথা, 1 ঘন্টা ট্রেন লেট করছে, বিভিন্নভাবে ট্রেন লেট করছে। তো আমি হয়তো আসার 1 ঘন্টা থাকতে পারবো, তারপরে আসলে আমাকে আবার ফেরত যেতে হবে। কারণ হলো আমি যদি ফেরত না যাই তাহলে আসলে আমি আর আজকে বাসায় ফিরতে পারবো না, তাহলে আমাকে হয়তো আরেকদিন বাসায় ফিরতে হবে। তো আমি আসলে একেবারে ট্রেন থেকে নেমেই, আমি ট্রেনে স্টপেজ থেকে নেমেই আসলে এখন ওই 3টা কান্ট্রি যে একসাথে হয়েছে সেই জায়গাটায় যাবো আর কি। মাঝে মাঝে আসলে গুগল বাবাজি যে কত দুষ্টামি করে এটার প্রমাণ আমি মাঝে মাঝেই পাই। একদিকে যাওয়ার কথা চলে যায় আরেকদিকে। যেমন আমি আসলে যেতে চাচ্ছিলাম একদিকে, যেই আসলে 3টা কান্ট্রির যেই সংযোগস্থল, মানে যেই জায়গাটা আসলে পয়েন্ট, সেই পয়েন্টটাতে কিন্তু আমি উল্টা দিকে চলে যাচ্ছিলাম। তো তারপরে আবার গুগলে সার্চ করলাম, তারপরে আসলে এখন সঠিক পথে যাচ্ছি। তো আমি অল্প কিছুক্ষণের মধ্যে ওইখানে পৌঁছা যাবো, আমার 10 মিনিট সময় লাগবে। আমার হাতেও আসলে ঠিক সেরকম সময় নেই যে একেবারে ইয়া করার জন্য, কিন্তু আমার কাছে খুব বেশি সময় নাই যে ঘুরে দেখার জন্য। আমি যদি চান্স পাইতাম তাহলে 3টা দেশের 3টা সিটি একবারে খুব ভালোভাবে ঘুরতাম। হয়তো একটা সময় আসবো, একটা সময় এসে আসলে ঘোরার চেষ্টা করব। একজন আসলে সাইকেল থামায় আসলে দেখার চেষ্টা করতেছে যে আমি কী করতেছি। যাই হোক, আমার পিছনে একটা সাসপেনশন ব্রিজ, এবং এই পাশে হলো ট্রেন স্টেশনটা, এবং বড় শপিং সেন্টার হচ্ছে, যেটা আসলে আমার মনে হয় খুব ভালো একটা পয়েন্ট হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা জার্মানির লাস্ট স্টপেজ। তো আমি যেই ট্রেনটা দিয়ে এসেছি এটা জার্মানি থেকেই ছাড়ে, কিন্তু এটা মোটামুটি ফ্রান্সের 1টা স্টপেজ পর্যন্ত যায়, মানে ফ্রান্সের ভিতরে ঢুকে যায় আর কি। এমন জার্মানিতে অনেকগুলো ট্রেন আছে যেটা আসলে অন্য একটা কান্ট্রির 1টা স্টপেজ পর্যন্ত যায়, যেমন হলো বেলজিয়ামে আছে, নেদারল্যান্ডে আমি যেমন গেছি, ফ্যানলোতে। আপনারা ফ্যানলোর ভিডিওটা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারেন। তো
আমি অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, হাঁটতেছি যেহেতু, এবং এখানে বাসের সেরকম ব্যবস্থা নাই, তাহলে আসলে আমি খুব দ্রুত যেতে পারতাম। আসার সময় একটু ট্রাই করবো যেন দ্রুত চলে আসতে পারি, কিন্তু এখন তো আর মানে খোঁজার টাইম নেই, মানে আমার কাছে সময় খুবই কম, মানে একেবারে যেই পরিমাণ এফোর্ট সেই পরিমাণ এফোর্ট থেকে রেজাল্টটা একেবারেই খুব সংকীর্ণ, খুব ছোট আর কি। আমি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য ট্রামে উঠে গেলাম, আপনারা হেঁটে আসার চেষ্টা করবেন না যদি কেউ আসেন, আপনারা ইচ্ছা করলে ট্রামে উঠে একেবারে ওই যেই পয়েন্টটা সেই পয়েন্টটাতে যেতে পারবেন। আমি আসলে তখন বুঝতে পারিনি যে ট্রামে করে যাওয়া যায়, আমি প্রথমে হেঁটে আসার চেষ্টা করছি, পরে একটা ট্রামে স্টপেজ পেয়েছি, সেটা দিয়ে আসলে আমি ফ্রান্স, সুইজারল্যান্ড এবং জার্মানির যেই একটা পয়েন্ট বর্ডার সেই বর্ডারের দিকে যাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি আসলে জার্মান কিছুটা হইলেও বুঝি, মানে এতদিন যাবত আসছি কিছু তো বুঝবই, কিন্তু এইখানে আসার পরে এখানে জার্মান ভাষাভাষী, হয়তো ফ্রেঞ্চ, জার্মান, তারপর হলো সুইচ, সব কিছু মিলিয়ে মানে কেমন একটা জানা ভাষা। আমি যদিও ফ্রেঞ্চটাও মোটামুটি একটু জানি, ওদের কথার টোনটা জানি, কারণ আমি মোটামুটি ফ্রেঞ্চ বি আইন্স পর্যন্ত করেছিলাম, বি আইন্স মানে বি ওয়ান পর্যন্ত করেছিলাম, সো আমি মোটামুটি ফ্রেঞ্চের টোনটা জানি, আর জার্মানিতে যেহেতু আছি কিছু তো জানি। সুইচ যারা সুইজারল্যান্ডে থাকে এরাও কিন্তু জার্মান ভাষায় কথা বলে, কিন্তু ওদের জার্মানটা টোটালি ডিফারেন্ট। তো আমি আসলে কারো কোনো কথাই বুঝতেছিলাম না, আমি আসলে বুঝলাম না যে তারা আসলে কেমনে কথা বলে, তো হয়তো তাদের ডিফারেন্ট অ্যাকসেন্ট অনেক কিছু আছে। আমি একটা জিনিস জন্য দাঁড়িয়েছি এইখানে, আচ্ছা আচ্ছা, এইখানে আসলে আমি একবারে ঠিক জার্মানির লাস্ট বর্ডারের দিকে আসছি, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করলেই মোটামুটি ফ্রান্সে চলে যাওয়া যায়, এবং বাম দিকে সুইজারল্যান্ড, এবং এইখানে একেবারে খুব বেশি জমজমাট, এবং গুগলেও দেখাচ্ছিল যে খুব বেশি মোটামুটি বিজি এরিয়া, এটাকে বিজি এরিয়া বলে। তো আমি আপনাদেরকে দেখাবো, তার আগে আপনাদেরকে জার্মানির কিছুটা অংশ দেখাইনি। এইটা হলো জার্মানির, জার্মানিতে এখন পর্যন্ত আছি, ব্রিজটা ক্রস করলে আমরা আসলে ফ্রান্সে পৌঁছে যাব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে ড্রাই পুঙ্ক্ট, মানে একেবারে তিনজনের যেই মিলিত জায়গা, সেই মিলিত জায়গাটা হলো নদীর মাঝখানে, মানে নদীটা হলো তিনজনের ভাগেই পড়ছে, কিছুটা অংশ জার্মানির ভাগে পড়ছে, কিছুটা অংশ ফ্রান্সের ভাগে পড়ছে, কিছুটা অংশ সুইজারল্যান্ডের ভাগে পড়ছে। তো একেবারে ওই পয়েন্টটাতে যাওয়া যাবে না, একবারে কিন্তু আমি নদীর যেই ব্রিজটা সেই ব্রিজ থেকে মোটামুটি আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে কোন পয়েন্টটাতে যে আসলে মোটামুটি তিনটা দেশ ভাগ হয়ে গিয়েছে। এবং এই যে রাইন নদী, রাইন নদীর বড় একটা অংশ আসলে ফ্রান্সে পড়ে গেছে, মানে এইখানের যে নদীর অংশটা, মানে ওরা ভার্টিক্যালি ওরা নিয়েছে, হরিজন্টালি সুইজারল্যান্ড এবং জার্মানির ভাগে পড়েছে আর কি। তো আমরা আস্তে আস্তে আসলে ফ্রান্সের দিকে চলে যাচ্ছি, এবং আমি যতটুকু জানি যে ব্রিজের মাঝখানেই মোটামুটি পর্যন্ত জার্মানি, তারপর আসলে ফ্রান্স, এবং ওই ফ্রান্সের পাশ দিয়ে আসলে ইয়েতে যাওয়া যায় না, সুইজারল্যান্ডে যাওয়া যায় না, ল্যান্ডে নদী পার হয়ে যাওয়া যায়, কিন্তু আমাকে যদি সুইজারল্যান্ডে যেতে হয় তাহলে ডেফিনেটলি এই জার্মানি দিয়ে আমাকে পায়ে হেঁটে যেতে হবে। সো চিন্তা করেন কত সুন্দর একটা এরিয়া, এবং মোটামুটি বর্ডার এরিয়াগুলো কত উন্নত, কত ডেভেলপড, ইউরোপের বর্ডার বলেন, যত পৃথিবীর বিশ্বের যত বড় বড় বর্ডার আছে উন্নত দেশের, তাদের দেশের বর্ডার কিন্তু এরকম খুব বেশি ডেভেলপ থাকে। আমাদের দেশে যেরকম আমাদের বাংলাদেশের যে বর্ডার একটু নন ডেভেলপড, ঠিক, কিন্তু ইউরোপের বর্ডারগুলো মোটামুটি অনেক বেশি ডেভেলপ থাকে, যেটা আসলে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি। তো আমি স্টিল নাও এখন পর্যন্ত ইয়েতে আছি, জার্মানিতে আছি, আর কিছুটা পথ পরে আমি আসলে ফ্রান্সে ঢুকে যাব, এবং নদীর এই পাশে মানে এই সাইডটা বাম সাইডে জার্মানি থেকে যখন ফ্রান্সে যাবে,
তখন এই সাইডটাতে আসলে সুইজারল্যান্ড শুরু হয়ে যায়। যেমন ওই যে দেখতে পাচ্ছেন কিছু অংশ আছে সুইজারল্যান্ডের, কিছু অংশ আছে জার্মানির। তো আমরা এখন পর্যন্ত জার্মানিতে আছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে ফ্রান্সে ঢুকে যাব। আমি ফ্রান্সে ঢুকে গেছি কিনা আমি জানি না, আমার গুগল ম্যাপ দেখে বলতে হবে, কারণ ওই রকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না যে যেটা দিয়ে ইন্ডিকেট করে যেটা দিয়ে আসলে আমি ফ্রান্সে ঢুকে গেছি। কারণ আমি বর্ডার আগেও ক্রস করেছি, ওদের ব্রিজে মোটামুটি লেখা থাকে যে কতটুকু হইল ফ্রান্স, কতটুকু হইল অন্য অন্য কান্ট্রি, কিন্তু এখানে আসলে লেখা নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অলরেডি মোটামুটি একেবারে ওই পয়েন্টটাতে চলে আসছি। তো এখানে হেভি ফটো সেশন চলতেছে, আমি জাস্ট পয়েন্টটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আচ্ছা, এইটা হলো পয়েন্ট, মিডল পয়েন্ট, যেখানে আসলে দুইটা দেশের ভিতরেই আসলে পা রাখা। যদি এই মুহূর্তে নিজেকে চিন্তা করি, আমি আসলে দুইটা দেশের মাঝখানে দাঁড়ায় আছি। এইটা আসলে মিডল পয়েন্ট, যেই পয়েন্ট থেকে আসলে মোটামুটি আমি দুইটা দেশেই অবস্থান করতে পারি। আমি এখন জার্মানিতেও আছি, এখন আমি ফ্রান্সেও আছি। তো এই পয়েন্টটা আসলে একেবারে মিডল পয়েন্ট। তো দেখেন, একটা দেশ, দুইটা দেশ কতটা ডেভেলপড হইলে তারা নিজেদের ভিতরে মোটামুটি একটা ভালো বিভিন্ন ধরনের চুক্তি করে যারা বর্ডার এরিয়া তাদেরকে কীভাবে ডেভেলপ করতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দুইটা দেশের কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং এই দুইটা দেশ ছিল মূল দেশ যারা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রধান ভিলনও বলতে পারেন, প্রধান নায়কও বলতে পারেন। তারাই কিন্তু আসলে মোটামুটি ইউরোপিয়ান ইউনিয়ন যেটা, সেটা আসলে ডেভেলপ করেছে। আজকে তারা এত বড় ডেভেলপ কান্ট্রি। আমি আসলে এই ধরনের প্লেসগুলোতে খুব বেশি এক্সাইটেড থাকি, কারণ হলো এইটা আমি একটা সময় স্বপ্ন দেখতাম যে আমি আসলে এই ধরনের দেশগুলোতে, এই জায়গাগুলোতে যাব। কিন্তু আসলে এই স্বপ্নটা আসলে আমার এখন পূরণ হয়েছে আর কি। আপনারা যে এই যে কিছু স্থাপনা দেখতে পাচ্ছেন, এটা আসলে সুইজারল্যান্ডের ভিতরে পড়েছে। এর কিছুটা আগ পর্যন্ত এসে আসলে ফ্রান্সের বর্ডার এই পাশটা, মানে যদি নদীর এইভাবে ধরি তাহলে এই পাশটা আসলে ফ্রান্সের, এই পাশটা সুইজারল্যান্ড এবং জার্মানির, এবং মোটামুটি এই এই মাঝখানে আবার এইভাবে মোটামুটি ভাগ করা হয়েছে, এই পাশটা সুইজারল্যান্ড, এই পাশটা জার্মানি। তার মানে এখানে তিনটা ভাগ হয়েছে আর কি। তো ভার্টিক্যালি যেটা, ভার্টিক্যালি এই পাশে পড়েছিল ফ্রান্স, এবং এই পাশে পড়েছে হলো সুইজারল্যান্ড এবং জার্মানি।